আন্তর্জাতিক নারী দিবসে নারী ক্ষমতায়নেরই বার্তা দিল সেভ টু রিসেভ ওয়ার্ল্ড স্বেচ্ছাসেবী সংস্থা। পূর্ব বর্ধমানের বাজে প্রতাপপুরের মালির বাগান এলাকায় 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে তারা। সেই অনুষ্ঠানেই ওমেন্স গ্রিন জোন নামে একটি প্রকল্পের শুভ উদ্বোধন হয়, জানা গেছে। সমাজের অত্যাচারিত, অবহেলিত, নিপীড়িত মহিলাদের ধূসর জীবনের সবুজের ছোঁয়া ফিরিয়ে আনতেই সচেষ্ট হবে ওমেন্স গ্রিন জোন। এদিন কোয়েস্ট ফর লাইফ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়। রক্ত সংগ্রহ করে বর্ধমান মেডিকেল কলেজ ও হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসক দল। 28 জন রক্তদান করেন বলে জানা গেছে। এদিন বিনামূল্যে রক্ত পরীক্ষা, প্রেশার ও চক্ষু পরীক্ষা করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক সুভাষ দত্ত, বাদল দেবনাথ, সারদা সাহা, বর্ধমান সায়েন্স সেন্টারের এডুকেশন অফিসার নিখিলেশ বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ওমেন্স গ্রিন জোন উদ্বোধন করে আন্তর্জাতিক নারী দিবসে যেন অসহায় নারীদের পাশে থাকারই বার্তা দিল সেভ টু রিসেভ ওয়ার্ল্ড স্বেচ্ছাসেবী সংস্থা। ব্যুরো রিপোর্ট, সাংগ্রামিক অনলাইন।